On a une ouvre très bien. Non, pas. ধন্যবাদ মেডিয়া কোন আপনাদেরকে আজকে আমরা কেন না রাস্তা অবরোধ করছে এটি নিয়ে আমি আপনাদেরকে বলবো আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের সারা কর্বোশ অধিবেশনের এই প্রচার হোক আজকে আমরা কর্বোশ মেন রোড এখানে রাস্তা অবরোধ করছে কেন না কর্বোশ মেন রোড হইতে সাত চন্দ্রপাড়া বায়া ভগবানতিলা পর্যন্ত অন্তত প্রায় ছয় হতে সাত কিলোমিটার অনেক রাস্তা খারাপ একবারে খারাপ তো আর খারাপের উপরে কি খারাপ দামে একবারে কি বলবো আমার মুখে থেকেও কথা আই না যেরকম গুড ভেরি গুড এইভাবে হয় কিন্তু এইটা নিয়ে আমরা আজকে অবরোধ করছে কারণ কেননা অবরোধ আমরা বাধ্যতা হয়েছে দীর্ঘ দুই বছর ধরে আমাদেরকে পিডব্লিউডি থেকে আমরা অ্যাপ্লিকেন করছে রাস্তা মেরামত করানোর জন্য তাহলে তারা ওনাকে আমাদেরকে কি কথা দিচ্ছে হইব কয়েক মাসের ভিতরে আপনাদের রাস্তা নিশ্চয় হইব আপনারা নিশ্চিন্ত থাকো রাস্তা অবরোধ করার কোনো বিষয় ছিল না এখানে দরকার নাই এইভাবে কথা দিতে দিতে দুই বছর হচ্ছে কারণ আমাদেরকে কে দেখছে আমাদের কি শিশুর মতো দেখছে আমাদের কি দেখছে কথা দিয়ে কথা রাখে না আমরা কি মানুষ না আমরা কি অমানুষ এইভাবে কি আমরা আমাদেরকে অপচয় করছে আপনারা বলেন আপনারা জবাব দেন এটার জন্য আমরা আজকে বাধ্যতা হয়েছে রাস্তা অবরোধ করার জন্য আজকে প্রশাসনের মাধ্যমে সকাল ছয়টা থেকে এখন প্রায় অন্তত পৌনে নয়টা তিন ঘন্টা রানিং চলছে এখনো পর্যন্ত প্রশাসন থেকে কেউ আইনি একমাত্র আয়া পড়ছেন পুলিশ প্রশাসন থেকে আয়া পড়ছেন আর পিডব্লিউ থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডেভিড দেববর্মা স্যার আয়া পড়ছেন ওনা আমাদেরকে কি কথা দিচ্ছে আবারও কথা দিচ্ছে টেন্ডার হয়ে গেছে ডিসেম্বর মাসে ভিতরে কাজ হয়ে যাবে এইভাবে কথা দে আবার পনেরো দিনের ভিতরে কথা দিচ্ছে পনেরো দিনের মধ্যে কাজ হয়ে যাবে আমরা এই কথা মানিনি আমরা মানতাম না আমাদেরকে স্পোরের মাধ্যমে এসডিএম সাহেব স্পোরে এসে আর বিডিও সাহেব এসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউ থেকে এখানে স্পোর্টে এসে আমাদেরকে এগ্রিমেন্ট দিতে লাগবেন আর এত এত দিনের মধ্যে এত মাসের মধ্যে আপনাদের এই রাস্তাগুলো কাজ করতে করতে পারবো বা করবেন এইভাবে আমাদেরকে এগ্রিমেন্ট দিতে লাগবো এগ্রিমেন্ট দিলে আমাদের এই রাস্তা অবরোধ আমরা উদ্ধার করব কতদিন যাবৎ এই রাস্তাটা খারাপ আছে এবং কত পরিবার আছে এখানে এখানে তো পরিবার তো অন্তত প্রায় বারোশো পরিবার মতো এদিকে আছে আমরা পঞ্চায়েত তো জেন্টা তিনশো পঞ্চায়েত আপনারা সবাই জানেন পর্বগুলো অন্তর্গত আমাদের প্রায় দুই হাজার পনেরো থেকে এই রাস্তা খারাপ কিন্তু দুই হাজার আঠেরো থেকে আমরা এই দিয়ে এই রাস্তা নিয়ে আমরা আন্দোলন করছি কিন্তু এখন দুই হাজার চব্বিশ প্রায় দুই হাজার ছয় বছর আমরা আন্দোলন করছি এখনো আমাদের কথা তারা অ্যাকসেপ্ট করেনি রাস্তাটা প্রথম বানানোর পরের থেকে আর মেরামত হয়েছিনি কখনো কখনো হয়েছি না
এখানে কোন কোন পাড়ায় রাস্তাটার উপর নির্ভরশীল এখানে প্রায় আমাদের করব ব্লক অন্তর্গত জেলা পঞ্চায়েত প্রায় 12টা গ্রাম আছে কিন্তু মেন হচ্ছে রুট হচ্ছে বর্গ মেন রোড হচ্ছে সাতচন্দ্র পাড়া বায়া ভগবান জেলা এর ভিতরে এই মাঝখানে বিভিন্ন গ্রাম আছে সবাই রাস্তার উপর নির্ভরশীল ও সবাই এই রাস্তার উপরে নির্ভরশীল কত কিলোমিটার রাস্তা হইব খারাপ হয়ে আছে আপনাদের 6 থেকে 7 কিলোমিটার যতটুকু রাস্তা আছে ততটুকু খারাপ